সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম আবার যথারীতি তোমাদের সামনে উপস্থিত হলাম আমি শারমিনা পারভিন অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ঢাকা আজকে আমি তোমাদের যে বিষয়টি পড়াব সে বিষয়টি হচ্ছে মাস্টার্স ফাইনাল ইয়ারের অর্থাৎ মাস্টার্স শেষ পর্বের সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন তোমাদের যে বিষয়টা সেই বিষয়টির নাম হচ্ছে সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন ইতিমধ্যে আমি তোমাদের ইতোমধ্যে আমি তোমাদের যেটা পড়িয়েছি আধুনিকীকরণ পড়িয়েছি সামাজিক পরিবর্তনের বাহন পড়িয়েছি এবং সামাজিক পরিবর্তনের ভূমিকা পড়িয়েছি সামাজিক পরিবর্তনের সংকট পড়িয়েছি আমাদের রূপান্তরশীল সমাজ ব্যবস্থা আধুনিক সমাজ ব্যবস্থা সনাতন সমাজ ব্যবস্থা পড়িয়েছি তো আজকে আমি তোমাদের যে বিষয়টি পড়াবো সেটা হচ্ছে যে উন্নয়ন অর্থাৎ ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট নিয়ে আমি তোমাদের পড়াব বিংশ শতাব্দীর শেষের দিকে আমরা দেখেছি যে উন্নয়নের একটা জোয়ার এসেছে হ্যাঁ এই উপমহাদেশে এবং এই গ্লোবালাইজেশনের সময় আমরা দেখেছি যে একটা উন্নয়নের জোয়ার এসেছে এবং এই জোয়ারটা সাধারণত আমরা দেখতে পাই যে আমাদের প্রবৃদ্ধি পরিকল্পনা এবং সাহায্য এই বিষয়গুলোর উপরে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কিসের উপরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে আমাদের উন্নয়নের যে পরিকল্পনা প্রবৃদ্ধি এবং সাহায্য এই তিনটা বিষয়ের উপরেই কিন্তু উন্নয়নের সূচক নির্ধারিত হয়েছে এবং এখানে সাধারণত অর্থনৈতিক দিকটাকে সূচক হিসেবে পরিগণিত করা হয়েছে কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি যে উন্নয়নের যে ধারণা সেই ধারণাটা কিন্তু চেঞ্জ হয়েছে উন্নয়নের ধারণাকে কিন্তু আমরা যে শুধুমাত্র অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ রাখতে পারি তা কিন্তু না বিশিষ্ট অর্থনীতিবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী রষ্ট্র যেটা বলেছেন তিনি বলেছেন যে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে সামাজিক উন্নয়নের পূর্বসত্ত্ব বা রাষ্ট্রীয় উন্নয়নের পূর্বশর্ত আবার রাজনৈতিক উন্নয়ন অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত সুতরাং দেখা যাচ্ছে যে এটা ইন্টার রিলেটেড একটাকে বাদ দিয়ে আর একটা করা যায় না শুধুমাত্র একটা দেশের প্রবৃদ্ধির ক্ষেত্রে সাহায্য পরিকল্পনা এবং যেটা আমরা বলতে চাচ্ছি প্রবৃদ্ধি শুধু সেটাকে গুরুত্ব দিলে হবে না তাই না একটা তিনটা বিষয়কে গুরুত্ব দিলে হবে না একটা সার্বিক বিষয়কে গুরুত্ব দিতে হবে তো সেই ক্ষেত্রে আমরা দেখো উন্নয়নে আমরা কি বলতে পারি সেখানে দেখো যে উনিশশো সালে ব্রান্ডেড কমিশন হ্যাঁ উন্নয়ন সম্পর্কে একটা সার্বজনীন সংজ্ঞা প্রদান করেছেন সেখানে তিনি বলেছেন যে সর্বক্ষেত্রে যদি উন্নয়ন না হয় তাহলে একটা রাষ্ট্রীয় ব্যবস্থায় এটা উন্নয়নের কথা বলা যাবে না তুমি একটা দিকের উন্নয়ন করলে কিন্তু তোমার সামাজিক দিকে উন্নয়ন হলো না রাজনৈতিক উন্নয়ন হলো না তথ্য প্রযুক্তির উন্নতি হলো না আর্থসামাজিক অবকাঠামোর উন্নতি হলো না তাহলে সেটাকে আমরা উন্নয়ন বলতে পারছি না উন্নয়ন বলতে কী বোঝাবে যেটা হচ্ছে যে তোমার অসমতা দূরী দূরীকরণ হবে দারিদ্র দূরীকরণ হবে দারিদ্র বিমোচন হবে বেকারত্ব দূরীকরণ হবে সব বিষয়গুলোকেই ইনক্লুড করে তাহলে আমরা কিন্তু বলতে পারি যে একটি সমাজ ব্যবস্থায় উন্নয়ন হয়েছে তাহলে আমরা দেখো যে আপ হল্প একজন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী তিনি উন্নয়ন সম্পর্কে কী বলেছেন তিনি বলেছেন ডেভেলপমেন্ট মিনস চেঞ্জ পালস গ্রোথ হ্যাঁ অর্থাৎ একটা সার্বিক ক্ষেত্রে অগ্রগতি আর্থসামাজিক উন্নতি প্রবৃদ্ধি হচ্ছে একটি দেশের উন্নয়ন অর্থাৎ একটা দেশের জাতি গঠন এবং আর্থসামাজিক ক্ষেত্রে যদি উন্নয়ন হয় তাহলে তাকে আমরা উন্নয়ন বলছি দেখো গান্নার কি বলেছেন উন্নয়ন সম্পর্কে তিনি বলেছেন যে উন্নয়নের সঙ্গে আমাদের জীবনযাত্রার নিশ্চয়তায় বিদ্যমান আত্মসম্মানবোধ বিদ্যমান পছন্দের স্বাধীনতা বিদ্যমান এখন তোমাদের একটা কথা আসতে পারে যে আমাদের জীবনযাত্রার নিশ্চয়তা বিদ্যমান কেন হ্যাঁ তোমার একটা দেশে উন্নয়ন হলো অথচ তোমার জীবনযাত্রার কোনো পরিবর্তন আসলো না তাহলে তো তুমি এটাকে বলা যায় না যে উন্নতি হলো দেখো আমরা যখন ছোট ছিলাম আমরা তখন কি আমরা এখন যে ফ্যাশনেবল কাপড় চোপড়গুলো আমরা পরি তখন কি এগুলো আমরা পরতাম এখন তোমরা যে আমাদের ছোটোবেলায় আমি দেখেছি আমাদের বাসায় টেলিফোন ছিল আমরা এক্সচেঞ্জে বলতাম যে ভাই থ্রি ফোর জিরোতে দেন তো তারা থ্রি ফোর জিরোতে লাগিয়ে দিত আমরা কথা বলতাম আমি এবং আরেকজনের মাঝখানে যে কথা হচ্ছে সেটা এক্সচেঞ্জের লোক শুনতে পারত এটা কিন্তু খুব বেশি দিন আগের কথা না আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আশির দশকে পড়ি তখনই আমি দেখেছি যে আমরা টেলিফোনে কথা বললে মধ্যেখানে টেলিফোন এক্সচেঞ্জের লোকরা কিন্তু কথা শুনতে পেত আর এখন তোমার এই মুহূর্তে একটা ফর্ম দরকার তুমি ইন্টারনেটের মাধ্যমে তুমি সব পেয়ে যাচ্ছ তুমি পৃথিবীর কোথায় কথা বলতে চাচ্ছ টুইটার ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ কি নাই তোমার তাই না সুতরাং ইমো সুতরাং দেখা যাচ্ছে যে তোমাদের তথ্য প্রযুক্তি ঘরের গৌড়ায় চলে আসছে সুতরাং আমাদের জীবনযাত্রার মানেরও কিন্তু উন্নতি হয়েছে আমাদের আকাশ সংস্কৃতি আমাদের ঘরে চলে আসছে আমাদের ছেলে মেয়েদের আউটলুক চেঞ্জ হয়েছে হ্যাঁ আগে তারা যে পোশাক আশাক পরতে এখন তারা পাশ্চাত্য পোশাক আশাকের প্রতি বেশি নির্ভরশীল হয়ে পড়েছে সুতরাং জীবনযাত্রার মান উন্নতি হয়েছে এবং যখন একটা রাষ্ট্রে আর্থসামাজিক ক্ষেত্রে উন্নতি হয় তখন আমাদের আত্মসম্মান এবং মূল্যবোধের ক্ষেত্রেও চেঞ্জ হয় এবং আমাদের পছন্দের স্বাধীনতাও থাকে কেন থাকে তুমি দেখো তুমি এখন ওয়াল্টনের একটা টিভি কিনবে না তুমি এখন র্যাংসের কিনবে না তুমি সনির কিনবে না তুমি কঙ্কা কিনবে দেশীয় পণ্য কিনবে না বিদেশি পণ্য কিনবে সেটা তোমার একটা পছন্দের স্বাধীনতা থাকছে সুতরাং আমাদের দেশের উন্নয়ন বললে পছন্দের স্বাধীনতাকে গুরুত্ব দিতে হবে আর্থসামাজিক ক্ষেত্রের উন্নতির গুরুত্ব দিতে হবে জীবনযাত্রার ক্ষেত্রে উন্নতি দিতে হবে আমি কেবলই তোমাদেরকে বললাম শুধু প্রবৃত্তি সাহায্য এবং পরিকল্পনা করে হবে না কারণ এখন হচ্ছে যে আমাদের প্রতিযোগিতামূলক বাজার সেখানে আমরা কি দেখছি উন্নয়ন মানে সার্বিক ক্ষেত্রে উন্নয়ন তো দেখো আরেকজন কি বলেছেন যে উন্নয়ন বলতে আমরা কি বুঝি হ্যাঁ বতানুষিক সমাজ ব্যবস্থা চেঞ্জ হয়ে যখন আধুনিক সমাজ ব্যবস্থা রূপান্তরশীল সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে আধুনিক সমাজ ব্যবস্থা উপনীত হয় তখন তাকে আমরা বলি যে একটা দেশের উন্নয়ন হয়েছে তাহলে আমরা দেখি যে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির উন্নতি হয় আমাদের অসমতা হ্রাস পায় দারিদ্র বিমোচন হয় আমি দেখো আবার বলছি যে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ত্বরান্বিত হয় অসমতা হ্রাস পায় এবং চরম দারিদ্রতার উচ্ছেদ ঘটে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের একটা সামগ্রিক পরিবর্তন আসে এখন দেখো যে উন্নয়নের কতগুলা মডেল রয়েছে হ্যাঁ উন্নয়নের কতগুলা মডেল রয়েছে সেই মডেলগুলা কি প্রাথমিক মডেল যেটা ধরো সেটাকে আমরা বলছি যে ঊনবিংশ শতাব্দীর শতক থেকে বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত আমরা দেখেছি যে এই মডেলটা আসছে কি মডেল এটা এটাকে আমরা বলি ক্লাসিক্যাল মডেল হুম এটাকে আমরা বলছি ক্লাসিক্যাল মডেল এই মডেলটা হচ্ছে যে চুইয়ে পড়া মডেল বা উপচে পড়া মডেল অর্থাৎ উপচে পড়া বা চুয়ে পড়া বলতে তোমরা কি বোঝো সেখানে বোঝাচ্ছে যে এখানে ব্যক্তি বা গোষ্ঠীর যদি উন্নয়ন হয় এবং তার উন্নয়নের মাধ্যমে যেটা উদ্বৃত্ত থাকে যেটা চুইয়ে পড়ে বা উপচে পড়ে সেই মডেলটাকে আমরা বলছি ক্লাসিক্যাল মডেল তাহলে আরেকবার আমি তোমাদের বলছি যে মধ্য ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে এবং বিংশ শতাব্দীর শেষের দিকে আমাদের এই এটা এসছে কি যে চুইয়ে পড়া মডেল বা উপচে পড়া মডেল এটা হচ্ছে যে কি যেমন ধরো যে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় যখন ব্যক্তি স্বাতন্ত্রকে গুরুত্ব দিয়ে ব্যক্তির সর্বাঙ্গীন সম সুযোগ সুবিধা মিটিয়ে যদি কোনো কিছু উদ্বৃত্ত থাকে তখন তাকে আমরা বলছি চুয়ে পড়া বা উপচে পড়া মডেল আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে ধরো বেসিক নিডস বেসিক নিডসটা কি দেখো বেসিক নিডসটা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে সাধারণ মানুষের উন্নয়ন অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সাধারণ মানুষের উন্নয়ন আমরা দেখি যে এই চুয়ে পড়া নীতির ফলে কিছু মুষ্টিমেয় ব্যক্তির উন্নতি হয় এবং এই মুষ্টিমেয় ব্যক্তির উন্নতির ফলে আমাদের খোদা দারিদ্র বেকারত্ব বৃদ্ধি পায় এই যে ক্ষুদা এবং দারিদ্র বৃদ্ধি পায় সেটাকেই আমরা আসলেকে বলছি বেসিক নিডস অ্যাপ্রোচ অর্থাৎ আমাদের যে নর্মাল জীবনযাত্রা সেখানকার ক্ষেত্রে যে আমাদের বেসিক নিডস মানে আমাদের মৌলিক যে প্রয়োজন সেই মৌলিক প্রয়োজনগুলো মেটানোটাকে আমরা বলছি বেসিক নিডস অ্যাপ্রোচ এরপরে আমরা দেখো রাইট বেস্ট অ্যাপ্রোচ এটা আমরা কি বলি যে যখন আমাদের মৌলিক চাহিদাগুলো মিটিয়ে আমরা অনিশ্চতা কাটিয়ে একটা টেকসই রূপ লাভ করি হ্যাঁ আমরা যখন একটা টেকসই রূপ লাভ করি তখন আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন হই এবং যখন আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন হই তখন সামাজিক ক্ষেত্রে একটা পরিবর্তন আসে রাষ্ট্রীয় ক্ষেত্রেও একটা পরিবর্তন আসে এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে যখন পরিবর্তন আসে তখন কিন্তু আমরা দেখতে পাই সামগ্রিকভাবেই একটা বিরাট ক্ষেত্রে পরিবর্তন আসে এখন আমরা দেখি আধুনিকীকরণ এবং উন্নয়ন কৌশলের মধ্যে পার্থক্য কি। একটু আগেই তোমাদের আমি বলেছি যে সমাজবিজ্ঞানী বিশিষ্ট সামাজিক বিজ্ঞানী ডব্লিউ রষ্ট কী বলেছেন যে সামাজিক উন্নয়ন রাজনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত বা অর্থনৈতিক উন্নয়ন রাজনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত সুতরাং তিনি কী কী কথা বলেছেন যে আধুনিকীকরণ এবং উন্নয়নের কৌশলের মধ্যে কী কী পার্থক্য সেখানে দেখো যে আধুনিকীকরণ হচ্ছে গতি সংশ্লিষ্ট অর্থাৎ গতি থাকে এর দুইটা দিক একটা হচ্ছে সংস্কার এবং আরেকটা হচ্ছে বিপ্লব এটা ঐতিহ্য এবং আধুনিকতার সংমিশ্রণে চলে অর্থাৎ এটা পরিচিতি সংশ্লিষ্ট এবং গতি সংশ্লিষ্ট এবং এটা ঐতিহ্য এবং আধীন আধুনিকতার সংমিশ্রণে চলে অর্থাৎ এটা অনুসন্ধানের সময় নির্ধারণ সংক্রান্ত এবং এর কয়েকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে একাত্মতা কর্তৃত্ব ও সমতা দেখো আমি রষ্টর এই কথাটি আবার তোমাদের বলছি যে আধুনিকীকরণ হচ্ছে গতি সংশ্লিষ্ট হ্যাঁ এখানে দুইটি বিষয় রয়েছে একটি হচ্ছে সংস্কার আরেকটি হচ্ছে বিপ্লব এবং এর আরও দুইটি বিষয় রয়েছে সেই বিষয়টি রয়েছে আধুনিকীকরণের পরিচিতি বা সংশ্লিষ্টতা এবং এখানে আমরা দেখছি যে আমাদের ঐতিহ্য বা আধুনিকতার সংমিশ্রণের মাধ্যমে এটা পরিবেষ্টিত থাকে এবং এখানে আরও কয়েকটি বিষয় রয়েছে সেগুলো হচ্ছে একাত্মতা কর্তৃত্ব এবং সমতা এখানে দেখো আধুনিকীকরণের সঙ্গে উন্নয়নের কৌশলের আমরা কি বিষয় দেখতে পাই সেটা হচ্ছে বিপ্লব হলো উন্নয়ন এবং আধুনিকীকরণের একটি অন্যতম কৌশল উন্নয়ন বলতে আসলে আমি তোমাদেরকে কেবলই বলেছি সামাজিক ক্ষেত্রে পরিবর্তন কাঠামোগত পরিবর্তন রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তন নেতৃত্বের ক্ষেত্রে পরিবর্তন সরকারি কার্যকলাপের ক্ষেত্রে পরিবর্তন আবার বলছি দেখো যে একটা মৌলিক পরিবর্তন আসে কে বলেছেন প্রফেসর হান্টিংটন তিনি কি বলেছেন যে আমাদের উন্নয়নের ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তন আসে কাঠামোর ক্ষেত্রে পরিবর্তন আসে সমাজের ক্ষেত্রে পরিবর্তন আসে আর বিপ্লব কি বিপ্লব হচ্ছে ভেঙে গুড়িয়ে নতুন করে কোনো কিছু তৈরি করা অর্থাৎ সনাতন সমাজ ব্যবস্থা থেকে বেরিয়ে এসে নতুন কিছু তৈরি করা এই বিপ্লবকে আমরা বলতে পারি সতেরোশো সালের ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব সতেরোশো সালের আমেরিকার স্বাধীনতা সংগ্রাম বা স্বাধীনতা বিপ্লব সতেরোশো সালে ফ্রান্সের সাম্য স্বাধীনতা ও মৈত্রীর বিপ্লব উনিশশো সত্তর সালে সোভিয়েত ইউনিয়নের লেলিনবাদী সমাজতান্ত্রিক বিপ্লব উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী চীনের মাওবাদী সমাজতান্ত্রিক বিপ্লব বা বিপ্লব যে পরিবর্তন করে আমরা যদি আক্ষরিক অর্থে দেখি তাহলে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধকেও আমরা বর্ণনা করতে পারি আর সংস্কারটা কি তোমার কাঠামোকে ঠিক রেখে প্রশাসনের কোনো অংশ বা কোনো দিকের যদি পরিবর্তন করা হয় তাহলে সেটাকে সংস্কার বলা হয় অর্থাৎ পরিবর্ধন পরিমার্জন এবং বিয়োজন অর্থাৎ যা আছে সেটা থেকে প্রশাসনকে আলাদা করে দিয়ে যদি নতুন করে কোনো কিছু সংযোজন বিয়োজন পরিমার্জন হয় তাহলে তাকে বা পরিবর্তন হয় তাহলে তাকে আমরা বলছি সংস্কার দেখো সংস্কার বলতে আমরা কি বুঝি যা আছে তাকে ঢেলে নতুন করে আবার গুছিয়ে সুন্দর করতে পারে তুমি একটা বিল্ডিংয়ের সংস্কার করে তাকে তুমি নতুন করে তুললে তেমনি একটি সমাজ ব্যবস্থার যে অংশগুলো তোমার মনে হচ্ছে যে চেঞ্জ হওয়া দরকার পরিবর্তন হওয়া দরকার সেটা তুমি করতে পারবে এরপরে আমরা দেখি যে আধুনিকীকরণের ক্ষেত্রে বা আধুনিকীকরণ এবং উন্নয়নের ক্ষেত্রে আমলাতন্ত্ররা কী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা জানি কারা দক্ষ বেতন ভোগ সরকারি কর্মচারী তারা সরকারের নীতি নির্ধারণ আইন প্রণয়ন এবং যাবতীয় বিষয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং আমরা দেখছি যে আধুনিকীকরণের ক্ষেত্রে এবং উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমলারা রাজনৈতিক দল তোমাদের গত ক্লাসে পড়িয়েছি যেরা হচ্ছে এক গুচ্ছ ব্যক্তি সমষ্টি এবং যারা একটি বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য মিলিত হয় এবং যাদের আলটিমেট গোল হচ্ছে একটা রাষ্ট্রীয় ব্যবস্থার ক্ষেত্রে পরিবর্তন করা এবং এই পরিবর্তনটা করতে যে তারা রাজনৈতিক ক্ষেত্রে একটা চেঞ্জ আনে সামরিক বাহিনী তোমাদের আমি বলেছি যে সামরিক বাহিনী একটা রাষ্ট্রের সংকটকালীন মুহূর্তে আসে এবং রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করে রাষ্ট্রের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে রাষ্ট্রের উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর আধুনিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কীভাবে কারণ সামরিক বাহিনীরা কিন্তু আসলে প্রশিক্ষিত আধুনিকতায় প্রশিক্ষিত তারা ফলে তারা যে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে প্লাস আমরা দেখি যে বুদ্ধিজীবীরা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে বুদ্ধিজীবীদের যে ভূমিকা রয়েছে সেটা কিন্তু আমরা অন্যান্য কারোর মধ্যে দেখতে পারি না কারণ তারা দেখতে পাই না কেন পাই না কারণ তাদের পেশাগত ক্ষেত্রে তারা শিক্ষিত হয় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয় আদর্শ এবং ভাবধারায় তারা শিক্ষিত হয় তাহলে আমরা মোটামুটিভাবে কি পেলাম যে আধুনিকীকরণের সঙ্গে আমাদের রাজনৈতিক উন্নয়নের যে পার্থক্য সেটা আমরা পেলাম এখন আমরা একটুখানি দেখি যে রাজনৈতিক উন্নয়ন এবং আধুনিকীকরণের মধ্যে মৌলিক কী পার্থক্য রয়েছে সংজ্ঞাগত পার্থক্য যেটা দেখো যে রাজনৈতিক আধুনিকীকরণ হলো সমাজ সমাজ থেকে সনাতন সমাজ থেকে আধুনিক সমাজে উত্তরণের একটি প্রক্রিয়া আর এটা আমরা দেখতে পাচ্ছি যে আধুনিকীকরণ হলো বিজ্ঞান ও প্রযুক্তির গঠনমূলক ও মানসিক পরিবর্তন তাহলে দেখো আমি আবার বলছি যে রাজনৈতিক উন্নয়ন আমরা দেখছি যে সনাতন সমাজ ব্যবস্থা থেকে আধুনিক সমাজ ব্যবস্থায় উপনীত হওয়ার একটা প্রক্রিয়া এবং আমরা যেটা দেখছি দেখতে পাচ্ছি আধুনিকীকরণ হলো বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে উন্নয়ন অপরদিকে আমরা দেখছি যে আধুনিকীকরণের বিষয় হচ্ছে রাজনৈতিক কাঠামো এবং ধরন নিয়ে আলোচনা করা সরি রাজনৈতিক উন্নয়নের রাজনৈতিক আধুনিকীকরণের মূল আলোচনার বিষয় হচ্ছে রাজনৈতিক ব্যবস্থার ধরন ও কাঠামো নিয়ে আলোচনা করা কিন্তু আমরা দেখতে পাই যে আসলে যে আধুনিকীকরণের মূল বিষয় হচ্ছে সামর্থ্য অর্জন কর্মদক্ষতা নিয়ে আলোচনা করা ধারণাগত দিক দিয়ে দেখি আধুনিকীকরণ অনেক সময় রাজনৈতিক উন্নয়ন না ঘটালে অনেক ক্ষেত্রে অবনতি ঘটতে পারে বিপর্যয় আসতে পারে সুতরাং অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে রাজনৈতিক উন্নয়ন আধুনিকীকরণ থেকে ভিন্ন কিন্তু আমরা যেটা দেখতে পাই যে আধুনিকীকরণের ক্ষেত্রে কিন্তু প্রাতিষ্ঠানিক একটা উন্নতি হয় আইন ও শাসন বিভাগের উন্নতি হয় রাজনৈতিক দলের উন্নতি হয় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উন্নতি হয় রাজনৈতিক আধুনিকীকরণের দক্ষতা আবশ্যক নয় হ্যাঁ রাজনৈতিক আধুনিকীকরণে দক্ষতা আবশ্যক নয় অর্থাৎ দক্ষতা থাকতে হবে তা না এটা রাজনৈতিক উন্নয়নের কিন্তু দক্ষতার প্রয়োজন হ্যাঁ রাজনৈতিক আধুনিকীকরণে দক্ষতার প্রয়োজন না কিন্তু রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কিন্তু দক্ষতার প্রয়োজন বৈশিষ্ট্যগত দিক দিয়েও আমরা কিছু কিছু পার্থক্য দেখতে পাই চাপ প্রয়োগের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে চাপের একটা প্রবণতা থাকে কিন্তু আধুনিকীকরণের ক্ষেত্রে কিন্তু চাপের এরকম কোনো প্রকার প্রবণতা থাকে না তাহলে আমরা মোটামুটিভাবে রাজনৈতিক উন্নয়ন এবং আধুনিকীকরণের মধ্যে কিছু কিছু পার্থক্য পেলাম তো আজ এই পর্যন্তই তোমাদের পড়ালাম পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সামাজিক সচেতনতা বজায় রেখে যে যার মতো অবস্থান করো আল্লাহ হাফেজ